শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। বরাবরের মতো আজও আমি আজ তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের উদ্ভিদের বংশ বিস্তারের থেকে পরাগায়ন নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পাঠ্য বিষয় হচ্ছে পরাগায়ন। তোমরা সবাই খাতায় লিখে নাও। আমরা এখন জানবো পরাগায়ন কি। পরাগায়ন ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত। আমরা কি জানলাম? পরাগায়ন হচ্ছে ফল ও বীজ উৎপাদনের পূর্ব শর্ত। সবাই খেয়াল করে শোনো, পরাগায়ন কি? ফুলের পরাগধানি থেকে পরাগরেণু একই ফুলে বা একই প্রজাতি অন্য ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়াকেই বলে পরাগায়ন। তাহলে আমরা কি জানলাম? পরাগধানি থেকে পরাগরেণু একই ফুলে বা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়াকে বলে পরাগায়ন। পরাগায়ন দুই প্রকার। এক হচ্ছে স্বপরাগায়ন আর এক হচ্ছে পরপরাগায়ন। সবাই লিখে নাও, আমি ব্ল্যাক বোর্ডে লিখছি। সবাই লিখেছো? পরাগায়ন কত প্রকার? দুই প্রকার। কি কি? স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। এখন আমরা স্বপরাগায়ন কাকে বলে তাই জানব। পরাগধানি থেকে পরাগরেণু একই ফুলে বা একই গাছে অন্য ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়াকে স্বপরাগায়ন বলে। আর একবার শোনো তোমরা, পরাগধানি থেকে পরাগরেণু যখন একই ফুলে বা একই গাছে অন্য ফুলে গর্ভমুণ্ডে স্থানান্তরের প্রক্রিয়ায় আছে স্বপরাগায়ন। পরপরাগায়ন ফুলের পরাগধানী থেকে পরাগরেণু যখন একই প্রজাতি অন্য ফুলে বা অন্য গাছে ফুলের গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তরের প্রক্রিয়ায় আছে পরাগায়ন। তাহলে আমরা চিত্রের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। তোমরা সবাই খেয়াল করে দেখে এটা কি? হ্যাঁ ঠিক বলেছো, ফুল। এটা ফুল।
फूल
पानी परागायन। वायु परागायन, वायुर साथ जो परागायन है ताके वायु परागायन। तुम्हारा सबाई धान गाछ चिनो तै ना, धान जखन फूल आसे धान गाछ दुर्वा गाछ चिनो सबाई, दुर्वा गाछ, दुर्वा गाछेर जे फूल आसे बा धान गाछेर जे फूल आसे एटा बाताशेर साहाज्ये बा वायुर साहाज्ये परागायन हय। तुम्हारा जे समय धान फूल आसे से समय तुम्हारा ओई जे देखबे जे धान गाछे हाथ दिले हाथे परागायन भरे गेछे, एटा बाताशेर साहाज्ये उड़े गिये परागायन घटाय, एटा हच्छे वायु परागायन। वायु परागायन हय हच्छे दुर्वा गाछ धान गाछे। एरपर आसि पतंग परागायन। पतंगेर साहाज्ये जे परागायन हय ताके पतंग परागायन। এখন পতঙ্গ পরাগায়ন নয় জবা ফুল কুমড়া পর্বতী বলে পর্বতী উদ্ভিদে পতঙ্গ পরাগায়ন ফুলগুলো বেশি বড় হয় এবং এর পাপড়িগুলো রঙিন থাকে, মধুগ্রন্থি জায়গা আঠালো থাকে এবং পাপড়ি রঙিন পাপড়ি থেকে পতঙ্গ আকৃষ্ট হয় এবং ফুলি আসে বসে, বসার ফলে তার পরাগরেণু তার পায়ে বুকে লেগে যায় এবং যে সময় স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে যায় তখন পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে লেগে যায় এবং পরাগায়ন ঘটে। এটা হচ্ছে পতঙ্গ পরাগায়ন। পানি পরাগায়ন, আমরা এরপর আসবো পানি পরাগায়ন। পানির সাথে যে পরাগায়ন হয় তাকে পানি পরাগায়ন বলে, যেমন পাতা শেওলা। পানি পরাগায়নের সময় পুরুষ ফুলগুলো তার বুটা থেকে ছাড়িয়ে যায়, পূর্ণবয়স্ক অবস্থা ছাড়িয়ে যায় এবং বাতাসের সাহায্যে পানির সাহায্যেটা ভাসতে থাকে এবং স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পরাগায়ন করে। এরপরে আমরা আসি পানি প্রাণী পরাগায়ন। প্রাণী পরাগায়ন, প্রাণীর সাহায্যে যে পরাগায়ন হয় তাকে প্রাণী পরাগায়ন বলে। তোমার শিমুল গাছ, কদম এগুলো সাধারণত প্রাণীর সাহায্যে পরাগায়ন ঘটে। তোমরা সবাই শিমুল গাছ চেনো তাই না? শিমুল গাছ চেনো তো সবাই? সে শিমুল গাছের পরাগায়নটাই প্রাণীর সাহায্যে হয়। যে শিমুলের তুলা দিয়ে আমরা যে বালিশ বানাই, যা আমরা মাথায় দিয়ে শয়ন করি, সেই শিমুল গাছের পরাগায়নই এই প্রাণীর সাহায্যে হয়। তাহলে আমরা আজ কি কি জানতে পারলাম? পরাগায়ন কি, পরাগায়ন কত প্রকার, কি কি, স্বপরাগায়ন, পরপরাগায়ন, স্বপরাগায়ন, পরপরাগায়ন বর্ণনা এ জানতে পারলাম। তোমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ। তোমরা আগামী দিনের জন্য বাড়ির কাজ একটি সম্পূর্ণ ফুলের চিত্র এঁকে